আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্না ওয়া হিসনুন হাসিনুন, সিয়াম হচ্ছে ঢাল এবং শক্ত দুর্গ, এবাদত অনেক আছে, দান ও এবাদত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবাদত, তবে তাকে ঢাল বলা হয়নি, তবে তাকে শক্ত দুর্গ, যেখানে ঢুকে গেলে সব বিপদ থেকে বাঁচা যাবে এমনটা বলা হয়নি। অবশ্য সুবহানাল্লাহে আলহামদুলিল্লাহে ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢাল বলে উল্লেখ করেন, তবে দুর্গ বলেননি। সিয়ামই হচ্ছে এমন ইবাদত যা ঢাল, যা দুর্গ, যার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যায়, বিপদ থেকে বাঁচা যায়। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। প্রমাণ, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাহ লাহা সামানিয়া আবওয়াব, নিশ্চয় জান্নাতের আটটি দরজা রয়েছে। জান্নাতে একটি দরজা আটটি, জাহান্নামে একটি দরজা সাতটি। জান্নাতে একটি দরজা আটটি, জাহান্নামে একটি দরজা সাতটি। তো জান্নাতের আটটি দরজা রয়েছে, তার একটি দরজার নাম হলো রায়ান, পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা দাখালা আখিরুহুম উগলিকা লা ইয়াদখুলুহু ইল্লা সায়মুন, সিয়াম পালনকারী ব্যতীত এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পাবে না। আর সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে। বুখারী মুসলিম। হাদিসটি এখনো পূর্ণভাবে বুঝাতে পারিনি, হাদিসটির বিবরণ আপনাকে আরো বলি। বিচারের মাঠে আটটি দরজা থেকে ফেরেশতারা ডাকবেন, তো যারা হজ করেছে তাদের জন্য একটা দরজা আছে, যারা দান করে তাদের জন্য একটা দরজা আছে, যারা সালাত আদায় করে তাদের জন্য একটা দরজা আছে, যারা সিয়াম পালন করে তাদের জন্য একটা দরজা আছে। তো ফেরেশতারা বলবেন, আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজায় আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজায় আসেন, যারা দান করেছেন এই দরজায় আসেন। তো এভাবে চিৎকার করতে থাকবেন ফেরেশতাগণ। তখন অবশ্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছিলেন, আল্লাহর নবী, সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ আছে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তুমি তার মধ্যে যাকে সব দরজা থেকে ডাকা হবে। আবু বকর সিদ্দিকের কথা আপনাকে আর আমি কি বলি, খুব কঠিন দিনে একটা বাক্য বললেন উনি, যা কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে ঠেকিয়ে দিলেন। খুব দুর্ভিক্ষের কঠিন দিন, যেতে হবে 600 কিলোমিটার পথ যুদ্ধে। আল্লাহ রাসূল বললেন, এই যুদ্ধে যাওয়াতে কে কি সহযোগিতা করতে পারো? ওমর বললেন, অর্থ সম্পদের অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যত লোক যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। তাতে লোক ছিল 30,000, তিনি 15,000 মানুষকে 15,000 উঁট দিলেন। একটা উঁটের দাম যদি 1,00,000 টাকা হয়, তাহলে 15,000 উঁটের দাম কত হতে পারে? তিনি বললেন, 3 মাসের খাওয়া খরচ আমি দিলাম। 15,000 মানুষকে একদিন খাওয়াতে মানুষ রাজি হবে না। 3 মাসের খাওয়া খরচ দিলেন তিনি, তার নাম ধনী। আবু বকর সিদ্দিক, আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, হয়তো বা ভ্যান ভাড়াও হবে না, কিন্তু উনি যা বলেছেন তা ডিঙ্গিয়ে পৃথিবীর মানুষ আর কেয়ামত পর্যন্ত কেউ যেতে পারবে না, যাওয়ার কোনো পথই নেই। তার নাম আবু বকর সিদ্দিক। সব দরজা থেকে তোমাকে ডাকা হবে। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, সব দরজাগুলি খোলা থাকবে। হজের দরজা দিয়ে অন্য মানুষ ঢুকতে পারে, দানের দরজা দিয়ে অন্য মানুষ ঢুকতে পারে, তাহাজ্জুদের দরজা দিয়ে অন্য মানুষ ঢুকতে পারে,
কিন্তু সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢোকে গেলে দরজা বন্ধ করা হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তখন অন্যান্য দরজাগুলি খোলা। আমি আপনাকে বুঝাতে চেয়েছি সিয়ামই এক ভিন্ন ধরনের ইবাদত যার মান মর্যাদা ভিন্ন। একমাত্র সিয়াম ছাড়া ওই দরজা দিয়ে পৃথিবীর কোনো মানুষ প্রবেশ করতে পারে না, সে যত বড়ই পরহেজগার হোক না কেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আল কোরআন ও সিয়াম ইশাফান ইয়াউমুল কিয়ামা, কোরআন এবং সিয়াম বিচার মাঠে কথা বলবে। কোরআন বলবে, রাব্বি মানাতাহুল্লাহুমা বিল্লাইলি ফাসাফফিনি ফিহি, এ লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, এ রাতে কোরআন মাজিদ তেলাওয়াত করত, তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। কোরআন আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে। আমি আপনাকে বুঝাতে অক্ষম বিচারের মাঠ কত কঠিন। যদি সত্যিই বিচারের মাঠ বুঝাতে পারতাম তাহলে কোরআন কত উপকারী বিচারের মাঠে এটাও বুঝাতে পারতাম। যেহেতু আপনাকে আমি বিচারের মাঠ বুঝাতে পারছি না, কাজেই বিচারের মাঠে কোরআন কত বড় উপকারী সেটাও বুঝাতে পারছি না। আপনাদের এতদা অঞ্চলের একটা ভ্যান চালক ছেলে ঢাকা শহরে ঢুকেছে, পুলিশ বাহিরের ভ্যান বলে তাকে পিটাচ্ছে, তাকে নিয়ে যাবে থানায় ঢুকে রেখে দিবে, অসহায় মানুষ কিছু করতেও পারে না। হঠাৎ আপনাদের এই ছেলের এলাকার একটা লোক ওখানে গাড়ি থামিয়ে দিয়ে বলছে, ঘটনা কি, এই ছেলেটাকে পিটাচ্ছেন কেন? বলে, স্যার এলাকার ভ্যান নয়, সেই জন্য ছেলেটাকে ছেড়ে দাও। আচ্ছা স্যার 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 ছেড়ে দিচ্ছি, এটা তো আমার পাড়ার ছেলে। এখন ওই ছেলেটাকে বলেন তো এ কত বড় উপকারী। ছেলেটা কি ভাবতে পারে এই লোকটা আমার কত বড় উপকারী? তা আপনাকে আমি বুঝাতে পারবো বিচারের মাঠে কেউ যদি আপনার পক্ষে কথা বলে তাহলে আপনার কত বড় উপকার। আঙ্গুলে তাসবি গণনা করেন, আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। জীবনে ভুলেও কোনোদিন তাসবি দানা হাতে নেবেন না, তাসবি দানা কিন্তু আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে না। আর আপনাকে আমি অনুরোধ করেছি 24 ঘন্টায় অন্তত একবার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করবেন, কিছুই না পারলে সূরা ইখলাসের দাবি জানিয়েছি, সূরা ইখলাস 3 বার পড়বেন। এই ছেলে বক্তব্যের সাথে মুনাফিক করার চেষ্টা করো না, তুমি এই কথার আগেও শুনেছ, তুমি আমল করার চেষ্টা করো না, দেখো বক্তব্যের সাথে মুনাফিকি করে সফলতা অর্জন করা যাবে না। আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করো, আমি 24 ঘন্টায় একবার না একবার কোরআন মাজিদ পড়বই, অন্তত সূরা ইখলাস 3 বার পড়ব। 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি পাওয়া যায়। শ্বাস বন্ধ হওয়ার আগে নেকি দিয়ে ব্যাগ ভর্তি করে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে সব পথ বন্ধ হয়ে যাবে। ছেলে মেয়ে আপনার অর্থ সম্পদ ভোগ করবে বটে, কিন্তু আপনার পক্ষে কতটুকু কাজ করবে তা আমি বলতে পারছি না। যাদের বাসায় আজকে উঠলাম, এই বাসা ঐতিহ্যপূর্ণ বাসা, যারা এক সময়ে জমিদার ছিলেন, যাদের কথায় এলাকা উঠত বস্ত, যাদের কথায় ইংরেজি শাসন উঠত বস্ত, সেই সব মানুষগুলি চলে গেছে, তাদের বাড়িগুলি পরবর্তী উত্তর শরীরে ভোগ করছে, তারা কি বলতে পারে আমরা কতটুকু উপকারী আমার বাপদাদাদের জন্য? স্মরণ করতে হয় মাঝে মধ্যে, কিছুই না পারলে বলতে হয় আল্লাহ তুমি আমার বাপকে আমাকে দাদাকে ক্ষমা করে দিও, উনি একটা মানুষ ছিলেন, ভুল ত্রুটি থাকতেও পারে, অতটুকু এইটুকু বলে অন্তত হক আদায় করার চেষ্টা করতে হবে। তা আমি অনুরোধ জানিয়েছি, সালাম ফেরার পূর্বে, সালাত আদায় করলে সালাম ফেরার পূর্বে কি বলতে হবে, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগিরা, দাবিকে একটু মূল্যায়ন করার চেষ্টা করিয়েন। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি জীবনে বেশি না পারলেও 24 ঘন্টায় একবার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করিয়েন, বেশি না পারলেও সূরা ইখলাসে চলে আসেন নিচে নেমে, অন্তত 3 বার পড়ার চেষ্টা করিয়েন, বিচারের মাঠে অনেক উপকার হবে। বলছিলাম সিয়াম বিচারের মাঠে কথা বলবে, সিয়াম বলবে রাব্বি মানাতাহু তামা ওয়া শাহাওয়াত বিন্নাহারে ফাসাফফিনি ফিহি, প্রতিপালক আমি সিয়াম বলছি, একে আমি দিনে খেতে দিনি, একে আমি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, আমি একে মন মতো চলতে দিনি, আমার কথা তুমি শোনো, একে জান্নাতে দাও। ফাই সফানে কোরআন এবং সিয়ামের কথা মেনে নেওয়া হবে। আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে সিয়াম, আমি তোমার কথা মেনে নিলাম, ওকে আমি জান্নাতে দিয়ে দিলাম। মসজিদের সম্মানিত দিনী ভাই বোন,
সারা পৃথিবীর দিনী ভাই বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, না খেয়ে থাকা সহজ কিন্তু প্রবৃত্তিকে ঠেকানো সহজ নয়।